সবাইকে শুভেচ্ছা। আজকে বই আলোচনায় আমি যে বইটি নিয়ে আসব সেটির নাম হচ্ছে দুরন্ত মেয়েটি। দুরন্ত, দুরন্তপনা সব মানুষের মধ্যে থাকে, শুধু তো শিশু জীবনে তাই নয়, বড়দের মাঝেও থাকে দুরন্তপনা। তো একটি কিশোরী মেয়ে, সে একটু বেশি দুরন্ত ছিল। কেন সে দুরন্ত হলো, এটার পিছনে একটি কারণ ছিল। মেয়েটির ব্যক্তি জীবন খুব বেশি মানে কষ্টের মধ্যে যাচ্ছিল এবং অনেক বাধা বিপত্তি প্রতিটি ক্ষেত্রে এভাবে এগুতে গিয়ে মেয়েটি অন্যভাবে নিজেকে প্রকাশিত করতে পারেনি, তখন সে দুরন্ত হয়ে উঠেছিল। এবং স্কুল জীবনে প্রবেশের পর যখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল কেউ কেউ, তখন মেয়েটির জীবন নিয়ে যে দুরন্ত করার বাহিরেও যে একটি সুন্দর জীবন আছে, সবাই মিলেমিশে চলা যায়, এই জীবনটি সে উপভোগ করতে পারে এবং ধীরে ধীরে সে নিজেকে বুঝতে শেখে। তো এই বইটি একটি শিক্ষণীয় বই শিশুদের জন্য। শিশুদের বই তো শুধু শিশুরা না, এটা বড়রাও পড়তে পারবেন এবং তারা অনেক কিছু জানতে পারবেন, শেখা জিনিসগুলি জানতে পারবেন। তো আশা করি আপনারা বইটি পড়বেন। বই মেলায় তো পাবেনই দুরন্ত মেয়েটি, সেই সঙ্গে আপনারা ওয়েবে পেতে চাইলে zulfiaislam.com দিলেই পেয়ে যাবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।